প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি মাহফুজা সুলতানা, সিনিয়র সহকারী শিক্ষক, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। তোমাদের করোনা পরিস্থিতির কারণে তো বর্তমানে বিদ্যালয় বন্ধ, এই জন্য আমরা অনলাইন ক্লাস চালু করছি। তোমরা নিশ্চয়ই ক্লাসগুলি দেখছো। গত ক্লাসে, দুই ক্লাসে আমি তোমাদেরকে পরিণতি ও নাগরিকতা এই বিষয়ে উপরে দুটা ক্লাস নিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই ক্লাসগুলি দেখছো। প্রথমত দুটা বিষয় ছিল, একটা ছিল পরিণতি নাগরিকতার বিষয়বস্তু, আর দ্বিতীয় ক্লাসটা ছিল পরিবার সম্পর্কে। আজকে তোমাদেরকে আমি প্রথম অধ্যায়েরই রাষ্ট্র সরকার ধারণা সম্পর্কে পাঠদান করব। তোমরা আগের পাঠগুলো নিশ্চয়ই অনুশীলন করছো। আজকে প্রথম অধ্যায়ের এই অংশটা দেখো। আমি প্রথমে আমাদেরকে জানতে হবে রাষ্ট্র কাকে বলে। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। বিশ্বের সকল মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। এই রাষ্ট্র ছোট আছে, বড় আছে। বিশ্বে, বর্তমান বিশ্বে প্রায় 200টি রাষ্ট্র আছে। আমরা এই রাষ্ট্রে কিছু শ্রেণীবিভাগ আছে, আমি তোমাদের কাছে সম্পর্কে আলোচনা করব। রাষ্ট্রের কিছু উপাদান আছে, আজকে উপাদানগুলি নিয়ে আলোচনা করব। রাষ্ট্রের চারটি উপাদান আছে: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। আমি লিখতেছি, তোমরা দেখো। রাষ্ট্রের উপাদানগুলি দেখো। চারটি জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, তারপরে সরকার, সরকার 4 নম্বর, সার্বভৌমত্ব। তোমাদের রাষ্ট্রীয় উপাদান গুলি আলোচনা করার আগে আরেকটা কথা বলছি। রাষ্ট্রের অধ্যাপক গার্নার রাষ্ট্রে একটা সুন্দর সংজ্ঞা দিচ্ছেন, আমি সংজ্ঞাটা পড়ে শুনাতেছি, তোমরা সংজ্ঞাটা শুনো। অধ্যাপক গার্নার কি বলছেন রাষ্ট্র সম্পর্কে? সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল বহিঃশত্রু নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে। এই সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা রাষ্ট্রের এই চারটা উপাদান পাইছি। প্রত্যেক রাষ্ট্রে চারটা উপাদান আছে: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। জনসমষ্টি, একটি রাষ্ট্র গঠন করতে হলে তোমাকে অবশ্যই কি জনসমষ্টি, জনসমষ্টি মানে লোকজন থাকতে হবে। এই লোকজন বেশি হইতে পারে, কম হইতে পারে। কোন কোন রাষ্ট্রে লোকজন অনেক বেশি, কোন কোন রাষ্ট্রে লোকজন কম। যেমন বাংলাদেশে অনেক লোকজন, জনসমষ্টি আছে। জনসমষ্টি ছাড়া একটি রাষ্ট্র গঠিত হইতে পারে না। 2 নম্বর, নির্দিষ্ট ভূখণ্ড। একটি রাষ্ট্র হইতে হলে তোমার একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া কোন রাষ্ট্র হইতে পারে না। তারপরে সরকার, রাষ্ট্র পরিচালনার জন্য অবশ্যই সরকার থাকতে হবে। সরকারের মাধ্যমে কি রাষ্ট্র পরিচালিত? পৃথিবীর প্রত্যেক দেশেই সরকার আছে, হয়তো এক এক দেশের সরকার এক এক ধরনের, কিন্তু সরকার ছাড়া কোনো রাষ্ট্র পরিচালিত হয় না। সরকার এর জন্য প্রয়োজন, রাষ্ট্র প্রয়োজন। সার্বভৌমত্ব, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য উপাদান হইল সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব ছাড়া একটি রাষ্ট্র চলতে পারে না, হয় না। সার্বভৌমত্ব হইল প্রধান গুণ। এরপর দেখো রাষ্ট্রের গুণগুলি গেলে আমি তোমাদের রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে একটু বলবো। রাষ্ট্রের উপাদানগুলি দেখছো: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। তোমার সুন্দর করে এগুলি বর্ণনা আছে, আমি সংক্ষিপ্ত ভাবে বললাম, তো বর্ণনাগুলি ভালো করে দেখে নিয়ে বইয়ে। এবার রাষ্ট্রের
উৎপত্তি আছে। আমি আজকে রাষ্ট্র উৎপত্তি সম্পর্কে তোমাদেরকে বলি। রাষ্ট্রের উপাদান চারটি, রাষ্ট্রের উৎপত্তিও চারটি মতবাদ আছে। উৎপত্তি সম্পর্কে মতবাদ আছে, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে চারটি মতবাদ আছে। আমি দেখাইতেছি তোমাদের লিখে, রাষ্ট্রের উপাদান চারটি তোমরা এতক্ষণ, এখনকার রাষ্ট্রের উৎপত্তি উৎপত্তি সম্পর্কে চারটি মতবাদ আছে। কিভাবে রাষ্ট্র উৎপত্তি লাভ করলো, রাষ্ট্র উৎপত্তি উৎপত্তি সম্পর্কে মতবাদ সম্পর্কে কয়টি আছে, চারটি মতবাদ আছে। রাষ্ট্র উৎপত্তি সম্পর্কে চারটি মতবাদ আছে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্র উৎপত্তি সম্পর্কে চারটি মতবাদ আছে, এগুলি আমি দেখতেছি। ঐশী মতবাদ, বল বা শক্তি প্রয়োগ মতবাদ, দুই নম্বর বল বা শক্তি প্রয়োগ মতবাদ, তিন নম্বর হলো সামাজিক চুক্তি মতবাদ। বন্ধুরা দেখো, রাষ্ট্রে কোথায় উৎপত্তি লাভ করছে, কখন কিভাবে উৎপত্তি লাভ করছে, এ সম্পর্কে অনেক বিচার বিশ্লেষণ করে পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা চারটে মতবাদ দিছে। চারটে মতবাদ যেটা ঐশী মতবাদ, বল বা শক্তি প্রয়োগ মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ, ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। ঐশী মতবাদ মানে খুদায় রাষ্ট্র সৃষ্টি করছেন, খুদা রাষ্ট্র পরিচালনা করেন, ঐশী এটার বলা হয় ঐশী মতবাদ। রাষ্ট্র উৎপত্তি সম্পর্কে এটা হলো সবচেয়ে পুরাতন মতবাদ, এটাতে বলা হয়েছে বিধাতা বা স্রষ্টা স্বয়ং রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং স্রষ্টা রাষ্ট্র পরিচালনা করেন। সবচেয়ে পুরাতন মতবাদ হইল ঐশী মতবাদ, তিনি তাদের জন্য বিধাতার নিকট দায়ী থাকবে, স্রষ্টার নিকট দায়ী থাকবে। এই মতবাদ অনেকে বিপজ্জনক, শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রকে জোরপূর্বক দখল করে, এটাতে বলছে বল প্রয়োগ মতবাদ। এই মতবাদে বলা হয় সমাজে বলশালী ব্যক্তিরা যুদ্ধ বিগ্রহ বা বল প্রয়োগের মাধ্যমে দুর্বলদের উপর অত্যাচার করে, দুর্বলের উপর অত্যাচার করে দুর্বলকে দখল করে নেয় তাদের রাষ্ট্র, এটাই বল প্রয়োগ মতবাদ। তারপরে তিন নম্বর আছে তোমার কি, সামাজিক চুক্তি মতবাদ। তোমরা দেখো তিনটে ছবি আছে এখানে, ছবিগুলি দেখো। সামাজিক চুক্তি মতবাদে তিনজন দার্শনিক আছেন, টমাস হবস, জন লক, জে জ্যাক রুসু। এই সামাজিক চুক্তি মতবাদের মূল কথা হলো সমাজে বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্রের জন্ম হয়েছে। ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক টমাস হবস, জন লক এবং ফরাসি দার্শনিক জে জ্যাক রুসু সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক ছিলেন। এই যে তিনজনের ছবি দেওয়া আছে, তোমরা তিনজনের ছবি দেখো। এরপরে চার নম্বর আছে সামাজিক চুক্তি মতবাদ, দেখছো তিনজন দার্শনিকের ছবি আছে নামসহ, তারা মতবাদ অনুযায়ী কি বলছে, রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত, তারা প্রকৃতির নিয়ম মেনে চলতে এবং
প্রাকৃতিক সুযোগ সুবিধা ভোগ করত, কিন্তু প্রকৃতির রাজ্যে আইন অমান্য করলে শাস্তি দেওয়ার কোনো কর্তৃপক্ষ ছিল না। ফলে সামাজিক জীবনে অরাজকতা বিশৃঙ্খল সৃষ্টি হয়, মানুষ হয়ে ওঠে স্বার্থপর ও আত্মকেন্দ্রিক, দুর্বলের উপর চলে সবলের অত্যাচার। এই কারণে মানুষের জীবন আকাঙ্ক্ষা প্রয়োজনীয়তা দেখা দেয়। প্রকৃতির রাজ্যে অরাজকতাপূর্ণ অবস্থা থেকে সৃষ্টি পাওয়ার জন্য মানুষ নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে এবং নিরাপত্তার বিনিময়ে নিজেদের উপর শাসন করার জন্য স্থায়ীভাবে শাসকের হাতে ক্ষমতা অর্পণ করে। শেষ 4 নম্বর হলো ঐতিহাসিক মতবাদ, এটাকে আবার কি বলে বিবর্তনমূলক মতবাদ বলা হয়। রাষ্ট্র উৎপত্তি সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ হলো ঐতিহাসিক মতবাদ। বলতে রাষ্ট্র উৎপত্তি সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ কোনটা? ঐতিহাসিক মতবাদ, বা এটার একটা নাম আছে বিবর্তনমূলক মতবাদ বলা হয়। এই মতবাদে কি বলছে দেখো, এই মতবাদে বলছে, এই মতবাদে এই যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্র উৎপত্তি হচ্ছে সেগুলি হলো সাংস্কৃতিক বন্ধন, রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধ বিগ্রহ, অর্থনৈতিক রাজনৈতিক চেতনা কার্যকলাপ। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সম্পর্কে ডক্টর গার্নার কি বলছেন, রাষ্ট্র বিধাতার সৃষ্টি নয়, বল প্রয়োগের মধ্যে সৃষ্টি হয় নাই, ঐতিহাসিক বিবর্তনের ফলে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। এটা আমরা বিধাতার সৃষ্টি পড়ছি, ঐশী মতবাদ পড়ছি, গার্নার বলছেন ঐশী মতবাদ না, বল প্রয়োগ মতবাদ না। তিনি বলছেন কি, বিভিন্ন বিবর্তনের মাধ্যমে ক্রম বিবর্তনের ফলে রাষ্ট্র উৎপত্তি হয়েছে, ঐতিহাসিক মতবাদটাকে তিনি সমর্থন করছেন। রাষ্ট্র উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামতের মধ্যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ হল সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মতবাদ। এই কথাটা মনে রাখবা। এই 4টা মতবাদ গেল। আসলে বর্তমান রাষ্ট্র বহুযুগের বিবর্তনের ফল। এবার দেখো রাষ্ট্রের উপাদানগুলি 4টা পড়েছি, রাষ্ট্র উৎপত্তি সম্পর্কে 4টা মতবাদ পড়লাম, আর অল্প একটু সরকারের ধারণা আছে। এই প্রথম অধ্যায়ের ভিতরে সরকারের ধারণা সম্পর্কে একটু চ্যাপ্টার আছে, এটা পড়লে তোমাদের আমাদের প্রথম অধ্যায়টা সম্পূর্ণ শেষ হবে। সরকারের ধারণা সম্পর্কে দেখো, আমরা আগে বলছি রাষ্ট্রের 4টি উপাদান আছে, নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব। এই রাষ্ট্রের 4টি উপাদানের মধ্যে সরকার হলো একটি উপাদান, রাষ্ট্রের একটি গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না, সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। রাষ্ট্র সরকার রাষ্ট্র পরিচালনা করতে গেলে সরকার 3 ধরনের কাজ করে, যেমন আইন প্রণয়ন করে, শাসন পরিচালনা করে, বিচার সংক্রান্ত কাজ করে। এই সরকারের সাথে রাষ্ট্রের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। প্রাচীনকালে রাষ্ট্র সরকারের মধ্যে কোনো পার্থক্য করা হতো না, কিন্তু বর্তমানে রাষ্ট্র সরকারের মধ্যে কিছু পার্থক্য আছে। আমি পার্থক্যগুলি পড়ছি, তোমরা শুনো দেখো। গঠনগত পার্থক্য, জনসমষ্টি, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব, 4টি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত হয়। সরকার 4টি উপাদান একটি অন্যতম উপাদান, যার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। রাষ্ট্র হইল একটা রাষ্ট্র, আর সরকার হইল কি, রাষ্ট্র গঠনের 4টি উপাদানের মধ্যে একটি উপাদান হইল সরকার। এবার জনসমষ্টি, রাষ্ট্র গঠিত হয় দেশের সব জনগণ নিয়ে, আর সরকার গঠিত শুধু কি, আইন শাসন আর বিচার বিভাগ নিয়ে। একটি রাষ্ট্রে যত জনসমষ্টি আছে সবাই নিয়ে রাষ্ট্র, আর সরকার গঠিত হয় 3টা বিভাগ নিয়ে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ নিয়ে। স্থায়িত্ব, রাষ্ট্র একটি স্থায়ী প্রতিষ্ঠান, কিন্তু সরকার অস্থায়ী এবং পরিবর্তনশীল। জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে এবং রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার সুবিধার্থে কি, সরকার পরিবর্তন হয় কিন্তু রাষ্ট্রের পরিবর্তন হয় না। যেমন বাংলাদেশ সরকারের উদাহরণস্বরূপ দেখো, বাংলাদেশ সরকারের পরিবর্তন বহুবার, কিন্তু রাষ্ট্রের স্থায়িত্বের কোনো পরিবর্তন হয় না। এক এক সময় এক এক রকম সরকার আছে, কিন্তু রাষ্ট্র ঠিকই রয়ে গেছে বাংলাদেশ। প্রকৃতি ও বৈশিষ্ট্য আছে, বাংলাদেশে রয়েছে সংসদীয় সরকার, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে রাষ্ট্রপতি শাসিত সরকার। সার্বভৌমত্ব, রাষ্ট্র সার্বভৌম বা সর্বোচ্চ ক্ষমতা অধিকারী, আর সরকার সার্বভৌমত্ব ক্ষমতা বাস্তবায়নকারী মাত্র। সরকার এই সার্বভৌমত্ব বাস্তবায়ন করে। রাষ্ট্র এরপর আছে ধারণা, রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা, রাষ্ট্র দেখা যায় না, কিন্তু রাষ্ট্রকে দেখা যায় না, কল্পনা বা অনুধাবন করা যায়, কিন্তু সরকার মুক্ত, কারণ যাদের নিয়ে সরকার গঠিত হয় তাদের দেখা যায়। সুতরাং রাষ্ট্র সরকারের মধ্যে পার্থক্য থাকলেও আমরা বলতে পারি উভয়ের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, একটি ছাড়া অন্যটি কল্পনা করা যায় না। রাষ্ট্রকে পরিচালনার জন্য সরকার গঠিত হয়। আমাদের আজকে পরিণতি নাগরিকতা এই বিষয়ের প্রথম অধ্যায়ের পার্ট 3 ক্লাস
গেল গত 2 সপ্তাহে 2 ক্লাস গেল, আজকে সপ্তাহে চ্যাপ্টার তোমার প্রথম অধ্যায় শেষ করলাম। তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে প্রথম অধ্যায়টা পুরোটা সুন্দর করে পড়ো। আগামী ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে পুরো অধ্যায় থেকে প্রশ্ন জিজ্ঞেস করব, জানবো। তোমরা এখানে এই অধ্যায় থেকে জানবা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে জানবা, তারপরে রাষ্ট্রের উপাদানগুলি সম্পর্কে জানবা, এগুলি ভালো করে পড়বা। আজকের আমার পাঠ এখানে শেষ হইল। খুদা হাফেজ। তোমাদেরকে কোন সম্পর্কে 2-1টা কথা বলে আজকে মতো আমি এখানে পাঠ শেষ করবো। বর্তমানে করোনা পরিস্থিতি কিন্তু রয়ে গেছে, বরং করোনার প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, এখন তৃতীয় ঢেউ আসছে। তোমরা সাবধানতা অবলম্বন করো, সতর্কভাবে থাকবা। করোনার থেকে মোকাবেলা করতে হলে তোমাকে অবশ্যই সতর্কভাবে চলাফেরা করতে হবে, সাবধানে চলাফেরা করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড হাত ধুতে করতে হবে। এই নিয়মগুলি তোমরা মেনে চলবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।